বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আজ হাজির হলাম যে আলোচনাটি নিয়ে। এই আলোচনাগুলো একটু গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করে শুনবেন। যে আজকের থেমনেলে আপনারা যেটা পেয়েছেন সেটা হলো যে তোমার কামটা কারে তুলে রাখো। তো কার তো উপরে, এখন নিচে তো কাম, তাহলে এই নিচের কাম আমি কারে তুলব, কি করি? আচ্ছা, এখানে আর একটা বিষয় হলো, দেখুন যে কাম থাকিতে খুলবে না কো প্রেমের ঘরের তালা, আর যে ভুগতেছে এই কাম পিপাসুর জ্বালা, তার জন্য সাধন ভজন বাবা হবে না। তবে বলা যেতে পারে যে সাধন ভজন করার মধ্যে আস্তে আস্তে এটা কমে যাবে। আমি বলবো যে কমে যে যাবে, কারণ এখানে একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা যে সইতে পারবে তারটা কমে যাবে, আর যদি সইতে না পারবে হয় পথভ্রষ্ট হবে, আর না হয়তো সে পবিত্র হবে, আর না হয়তো সে এই লাইন বিচ্ছিত হয়ে যাবে। যেমন একটি কথা আমি বলে থাকি, যন্ত্রণাটা কি, আপনি স্বাভাবিকভাবে চলছেন, ফিরছেন, খাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনি যতটুকু পারেন ইবাদত করতেছেন তাও সমস্যা নেই, তাহলে সমস্যাটি যে বিষয়, আপনি যখনই সাধন শুরু করেছেন সেদিন থেকে আপনার ভিতরে কামের বিকার বিকার দিয়ে উঠতেছে, জাগ্রত হচ্ছে। তার মানে কি, একটা গর্তের ভিতরে একটা সাপ যখন পেঁচিয়ে ঘুমিয়ে থাকে তখন সে ছোট হয়ে যায়, যখন সে ফনা ধরে তখন কিন্তু সে মোটা তাজা হয়ে যায়। তো এখন বিষয় হলো যে এই কাম থাকিতে খুলবে না কো প্রেমের ঘরের তালা। দেখবেন স্বাভাবিক ইবাদত করতেছেন, চলতেছেন সামাজিকভাবে, আপনার নাফস সেরকম একটা ফানা ধরে না, আর ওরকম একটা বিষয় যে দেখা গেছে যে আপনি মোটামুটিভাবে আছেন, যেই দিন থেকে আপনি মুর্শিদের দেওয়া সাধনা শুরু করেছেন, দমের সাধনা, চিক সাধনা, ধ্যান সাধনা এবং বিভিন্ন উপবাস থাকা সাধনা শুরু করেছেন, আর সেই দিন থেকে আপনার নফস নামের সাপটা শুধু ফানা ধরে, মনে হয় কাউকে দংশন করতে পারলে ভালো হতো। তবে দেখেন, যদি সাপ চায় তার মুখে বিষ আছে, সে দংশন করতে চাবেই, আর আমরা কি করব, যে আল্লাহর ইবাদত করব। তো স্বাভাবিক মতে যারা ইবাদত করে, আল্লাহর নামাজ পড়ে, রোজা করে, যারা এভাবে আছে মুসল্লি, এরা কিন্তু একরকম আছে, খারাপ ভালো মিলিয়ে। কিন্তু একজন সাধক যদি সাধু হয়, একজন সাধু যদি সুফি হয়, আল্লাহর ওলি হতে হয়, তাহলে তার সম্পূর্ণরূপে তার পবিত্র হতে হবে, আর এই পবিত্র হতে গেলে আমাদের সাধনা লাগবে, আর সেই সাধনা করতে গেলে শয়তান আপনাকে, নাফস শয়তান আপনাকে চেপে ধরে, তখন মনে মনে ভাবে কোনো সাধক যে সাধন করেছিলাম না সেই ভালো, সাধন করতে যাই এখন ভিতরটা নষ্ট হয়ে যাচ্ছে, শয়তান তাকে কুখায় জাগিয়ে দিচ্ছে, তার নফস নামের ফানাকে জাগিয়ে দিচ্ছে। তো এরকম করতে করতে তার যে অবস্থা, এতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার অবস্থা, হয় কখনো স্বপ্নদোষ, হয় কখনো এই সমস্যা সেই সমস্যা। তাহলে আজকে এই কথার ফয়সালা হিসেবে কথা বলবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ইয়া আল্লাহ। দেখেন, বিরোধী দলকে কখনো দুর্বল ভাবতে নেই, কারণ তাকে দুর্বল দেখছেন, তার অস্ত্র কম দেখছেন, আপনার অস্ত্র শক্তি অনেক বেশি, দেখবেন শেষে আপনি তার কাছে মার খেয়ে যাবেন। তাই একটি কথা আছে, মেয়েরূপী মহাজনের সঙ্গে শয়ন করো। আচ্ছা, ভাণ্ডারে তার অমূল্যধন আপনার ভাগসে এনে ভরো। মেয়েরূপী কি, আমার মুর্শিদ মেয়েরূপে বসে আছে, মায়ের রূপে বসে আছে, ভাণ্ডারে তার অমূল্যধন আপনার বাক্সে এনে ভরো।
তো আজকের যে ফয়সালাটা কাম তত্ত্বে বলবো, যে পুরুষ মরে অবিচারে, পুরুষ মরে অবিচারে, মেয়ে কিন্তু দোষী নয়। তাহলে মেয়ে রূপী কালসাপেনি জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয়। আচ্ছা, আজকের যে ফয়সালাটা, যে কামটাকে আমরা কারে তুলে রাখবো কী করি, সেটি হলো দেখুন, এই পৃথিবীতে সাধক যারা আছে, কারো বান আছে কেটকেটটা বান, তারা ভালো খেলেও মোটা হয় না। আবার কারো বান খুব হেভি, কম খাক না খেয়ে থাক তার শরীর কমে না, এরকম লোক আছে। যেমন আমাকেও বলতে পারেন, না খেয়েও দেখেছি আমি এরকমই থাকি, বুঝি না বাবা। যাই হোক, যে কামকে যদি কারে তুলতে হয় তাহলে আমাদের কি কি করতে হবে, এক নম্বরে কি করতে হবে, মাছ মাংস বাদ দিতে হবে, নিরামিষ খেতে হবে, গেল। এবং গুরুর দেওয়া সাধনা এমনভাবেই করতে হবে যে খুব সাবধানের সাথে, রেচক পূরক কুম্ভক এবং ধ্যান। আর সেই ধ্যানটি কখন, রাতের দেড়টার পরে, জগৎ যখন নীরব হয়ে যাবে তখন আপনি জাগ্রত হয়ে যাবেন, তখনই সেই নীরব দেশে রব আসে। যদি কখনো কারো ভাগ্যে থাকে বা কর্মফলে থাকে। আচ্ছা, এরপর কি করতে হবে, যে আকাশেতে সাগর আছে দৃষ্টিতে দেয় নাড়া, সেই নাড়াতে ঝড়ের সৃষ্টি, কেমনি থাকি কারা, এই জগতে মরা যারা, মরার কাছে জেতায় ধরা, আমার জীবন করলো সারা অজ্ঞানে। তাহলে এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি আপনাদের, যে দেখুন, অবশ্যই অবশ্যই আপনাদের এই কথাটি খেয়াল করে শুনবেন এবং মানার চেষ্টা করবেন। আকাশেতে সাগর আছে দৃষ্টিতে দেয় নাড়া, দেখা গেছে মোম যখন আপনি আগুনে ধরেছেন তখন মোমটা জ্বলেছে, আর মোমটা যখন আগুনের পাশে রেখেছেন তাপ কিন্তু পাচ্ছে। ঠিক মানুষের দৃষ্টি শক্তিটা এমনও কাজ করে, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, আপনি একজন সাধক, আপনি কি করছেন, এদিক সেদিক চাচ্ছেন যাচ্ছেন, সুন্দরী রূপসী আপনার সামনে পড়ে গেছে, কিন্তু আপনার গোডাউনে জিনিস ভরা আছে, এটার একটা ঢেউ আছে, এই ঢেউটা যখন নীরব থাকে তখন আপনি ভালোই আছেন, আর সেই নীরবের মধ্যে যখন বাতাস এসে যায় তখনই কিন্তু সেগুলো নড়ে চড়ে ওঠে, তখনই সাপ ভনা ধরে বসে। তাই বলবো, কোনো সুন্দরী রূপসী সামনে দিয়ে যাচ্ছে, আপনি তার দিকে তাকিয়েছেন, তখন সেই বাতাস বা সেই তাপটি আপনার মধ্যে লেগেছে, সেই মনটা মধ্যে আগুনের তাপ লেগেছে, আরও কিছুক্ষণ থাকবেন ওখানে, আরও একটি তাপে তাপে মনটা গলার দিকে চলে যাবে, আরও একটি কাছে যাবেন, আরও একটি কাছে যাবেন, তখন গলতে শুরু করবে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যে এই কাজটি করতে হবে, যে কোনো দিকে চাওয়া বন্ধ করে মাটির দিকে তাকিয়ে একজন সাধকের হাঁটতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যেই ঘরের মধ্যে মাল থাকে সেই ঘরের মধ্যে কিন্তু চোর ঢুকে, আর এমনি মুন্সি মৌলবী যারা আল্লাহর ইবাদত করে তারা কিন্তু একটা কথা বলে থাকে, যে ওখানে গেলে সত্র ফরজ, এই জন্য তাদের বেশি গরজ, এই জন্য তাদের গরজের কারণে নষ্ট করছে জীবনের অনেক অমূল্য ধন। আর একজন সাধক চেষ্টা করে এই জিনিসটা আমি বজিয়ে রাখব, আমার মধ্যে ধরে রাখব, আর সেই জমানো বস্তুটা কোনো আগুনের তাপ যদি শরীরে লাগে তখন গলতে শুরু করে, আর রাতের বেলায় সেই সুন্দরী রূপসীর বেশে শয়তান যখন আসে তখন একেবারে সব যায় ভেসে। তাই আমি যেই কথাটি বলবো মনে রাখবেন শেষে,
যে অবশ্যই যে একজন কামেল মুর্শিদের স্বর্ণপূর্ণ হন এবং তার বায়াত গ্রহণ করেন এবং সেই কৌশলগুলো আপনাকে তিনি দিয়ে দেবে এবং এই নিয়মগুলো দিয়ে দেবে, তখন কি হবে ইনশাআল্লাহ আপনার জিনিস আপনি মজুদ রাখতে পারবেন। তখন কি হবে, মানুষ কিন্তু বলে থাকে ষোলো আনার হিসেব আল্লাহ নেবে। দেখেন ষোলো আনা শুধু এখানেই নয়, ষোলো আনা জ্ঞান দিয়েছে আপনাকে, জ্ঞান খাটিয়ে কি করেছেন, ষোলো আনা আপনাকে মন দিয়েছে, এই মনটা কোন দিকে লাগিয়েছেন, ষোলো আনা ধন সম্পদ দিয়েছে, ষোলো আনা শরীরটা দিয়েছে, এই শরীরটা কোথায় কাজে লাগিয়েছেন, এটারও হিসাব হবে, এটাও ষোলো আনা। আবার যেই জিনিসের কথা বলেন এটাও ষোলো আনা, এটারও হিসেব নেবে। তাই বলবো কি, হে সমস্ত জগতবাসী, সাধনার পাশাপাশি, নিরামিষের পাশাপাশি দৃষ্টি সংযত করতে হবে। তখন কি হবে যে আপনার জিনিসটা নীরবে থাকবে, আর ঢেউ হলে কিন্তু পানি ছিটকা পড়বে। আর এমনিতেও মানুষ যখন খাবার খাদ্য একটু ভালো খায়, তখন সেই জিনিসের উৎপত্তি যখন বেশি হয়, তখন এটা একটু ভরা হয়ে গেলে, টুপুটুপ হয়ে গেলে একটু একটু পড়ে যায়। কিন্তু পড়ে গেলে কি হবে, আমার তো গ্লাসটা ভরা আছে, ভরে বাড়তিটা পড়ুক, কিন্তু গ্লাসে পূর্ণ থাকুক, আল্লাহ যেন আমার দোষ ধরতে না পারে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই আপনাদের পাশে যেন থাকতে পারি। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন একটা ফলোয়ার করে দিন আমাকে, আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।